ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে এমন চারটে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেখান থেকে কিনা আমরা শর্ট টার্মে 30% অ্যাচিভ করতে পারি। হ্যাঁ ফ্রেন্ডস, শর্ট টার্মের ক্ষেত্রে এই চারটে স্টক কিন্তু আমাদের 30% রিটার্ন দেওয়ার জন্য কিন্তু একদম বলতে পারো যে রেডি হয়ে আছে। তো ফ্রেন্ডস, দেখে নেবো সেগুলো কোন স্টক আছে। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, যদি তোমরা চাইছো প্রতিনিয়ত তোমাদের কাছে এই ধরনের আপডেট পৌঁছে যাক তাহলে ফ্রেন্ডস তোমাদেরকে করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব। তো ফ্রেন্ডস চলো চলে যাবো ভিডিওর দিকে। ফ্রেন্ডস, এখন আমরা আছি মানি কন্ট্রোলের উপর। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মতিলাল অসওয়াল 10টা স্টক পিক করার কথা বলছেন লং টার্মের ক্ষেত্রে, যেখান থেকে কিনা 33% আমরা অ্যাচিভ করতে পারবো। হ্যাঁ ফ্রেন্ডস, লং টার্মের কথা বলছি কিন্তু এখানে আমি 10টা স্টকের মধ্যে থেকে এমন চারটে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেই স্টকগুলো কিনা শর্ট টার্মে আমাদেরকে 30% রিটার্ন দিতে চলেছে। হ্যাঁ, বলতে পারো একদম রেডি আছে। তো ফ্রেন্ডস চলো দেখে নেব ওয়ান বাই ওয়ান সেগুলো কোন স্টক আছে। তার আগে ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা 10টা স্টককে আলোচনা করবো, দেন লাস্টে গিয়ে কিন্তু আমরা চারটে স্টক কি কি আছে তার বিষয়ে আলোচনা করতে চলেছি। তো সবার প্রথমে যেই স্টক আছে সেই স্টকের নাম হলো ICICI ব্যাংক। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ICICI ব্যাংক এখন ট্রেড করছে 575 টাকার কাছাকাছি, আর এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 770-এ, প্রায় বলতে পারো যে 33%। কিন্তু কেন এর মধ্যে এত উঁচুতে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে, কেননা ফ্রেন্ডস এর যা থার্ড কোয়ার্টার রেজাল্ট এসেছিল সেখানে কিন্তু খুবই স্ট্রং রেজাল্ট ছিল, আর আশা করা হচ্ছে যে এর যা ফোর্থ কোয়ার্টার রেজাল্ট আসবে সেখানেও কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাবে, সেই কারণের জন্য এর মধ্যে এত উঁচুতে একটা টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে। তো ফ্রেন্ডস চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে। নেক্সট যেই স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হলো SBI কার্ড। আর এখন SBI কার্ড প্রায় 900 টাকার কাছাকাছি কিন্তু ট্রেড করছে, আর এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 1200 টাকা, প্রায় বলতে পারো 32% কিন্তু আপে এর টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে ফ্রেন্ডস, কেননা এই স্টক কিন্তু ফান্ডামেন্টালি খুবই স্ট্রং আছে, আর এর মধ্যে কিন্তু আর্নিং গ্রোথও খুব ভালো পরিমাণে হচ্ছে। তাছাড়া ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু অনেক সুযোগও আসছে। তোমরা দেখতে পাচ্ছ যে সিটি ব্যাংক কিন্তু প্রায় বন্ধ হতে চলেছে, আর তার মধ্যে বেশ কিছু কাস্টমার কিন্তু এর মধ্যে হয়তো আসতে পারে, তো ডেফিনেটলি তখন কিন্তু আমরা আরো এর মধ্যে আপ মুভমেন্ট দেখতে পেতে পারি। চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হলো আলট্রাটেক সিমেন্ট। আর আলট্রাটেক এখন ট্রেড করছে 6,539 টাকার কাছাকাছি, এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 8,110, প্রায় বলতে পারো যে 24% কিন্তু আপে এর টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে। কেন এত উঁচুতে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে, কেননা ফ্রেন্ডস মনে করা হচ্ছে ফাইন্যান্সিয়াল 20 থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার 23 মধ্যে কিন্তু এর CAGR এর ক্ষেত্রে 14-28% কিন্তু আপ মুভমেন্ট হতে পারে, তো সেই কারণের জন্য এর মধ্যে এত উঁচুতে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা জানি যে এখন কোভিড চলছে, সেই কারণের জন্য কনস্ট্রাকশনের কাজ সেইভাবে চলছে না, কিন্তু সবসময় কিন্তু কোভিড চলবে না, যখন পরিস্থিতি ঠিক হবে তখন ডেফিনেটলি কিন্তু এর মধ্যে খুব ভালোই একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো। সিমেন্ট কোম্পানির মধ্যে ACC আলট্রাটেক সিমেন্ট কিন্তু নাম্বার ওয়ান আছে, তাতে কিন্তু ফ্রেন্ডস কোনো ডাউট নেই। চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে। নেক্সট যেই স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হলো ব্রিটানিয়া। আর ব্রিটানিয়ার এখন কারেন্ট মার্কেট প্রাইস চলছে 3,693 কাছাকাছি, এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 4,575, প্রায় বলতে পারো 24%। তাছাড়া ফ্রেন্ডস এই কোম্পানি কিন্তু FMCG সেক্টরের মধ্যে বেশ ভালোই পারফরমেন্স দেখাচ্ছে, আর এর যদি আরোই দেখবে তো সেটা আছে 40%। তাছাড়া আশা করা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 23 মধ্যে এর মধ্যে একটা ভালো আরও গ্রোথ দেখতে পাওয়া যাবে, তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটানিয়ার মধ্যে অনেকটাই উঁচুতে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে। তো চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে। নেক্সট যে স্টক আছে সেই স্টকের নাম হলো ডিভিস ল্যাব। আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর প্রাইস চলছে 3,783 টাকার কাছাকাছি, আর টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 4,400
50-এর কাছাকাছি। ফ্রেন্ডস, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে ফার্মা সেক্টরে প্রায় সব স্টকে কিন্তু আপ মুভমেন্ট দেখাচ্ছে, আর আশা করা হচ্ছে যে আরো ভালো হয়তো মুভমেন্ট এর মধ্যে আমরা দেখতে পাবো। তো সেই কারণের জন্য কিন্তু এর মধ্যে অনেকটাই উঁচুতে টার্গেট প্রাইস দেওয়া হয়েছে। তো চলো দেখে নেবো নেক্সট কোন স্টক আছে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হলো গ্ল্যান্ড ফার্মা। আর এখন এই স্টক ট্রেড করছে 2400 কাছাকাছি, আর এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 2900, প্রায় বলতে পারো 17% ওপরে। কেন এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে উঁচুতে? কেননা ফ্রেন্ডস, যেহেতু কোভিড চলছে, তো সেই কারণের জন্য ফার্মা সেক্টরের প্রায় সব স্টকই ওপরের দিকে আছে, আর বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রোডাক্ট সেলস হচ্ছে। তো সেই কারণের জন্য এর মধ্যে অনেকটাই উঁচুতে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে। আর বারবার করে অ্যানালাইসিসরাও বলছে এই ফার্মা সেক্টরের স্টক পিক করার জন্য। তো ফ্রেন্ডস, চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হলো হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ। আর হিন্ডালকো এখন ট্রেড করছে 354 কাছাকাছি, এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 430, প্রায় বলতে পারো 21%। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা অনেকদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে অটো সেক্টর সেইভাবে পারফরমেন্স দেখাচ্ছিল না, কিন্তু এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে অটো সেক্টরের মধ্যে একটা ভালো পারফরমেন্স দেখানো শুরু করে দিয়েছে। তো সেই কারণের জন্য কিন্তু হিন্ডালকোকেও লিস্টের মধ্যে রাখা হয়েছে, আর এতটা উঁচুতেও টার্গেট প্রাইস দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হলো HCL টেকনোলজি। HCL এখন ট্রেড করছে 992 কাছাকাছি, এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 1285 কাছাকাছি। আর মনে করা হচ্ছে যে খুব ইজিলি এই টার্গেট প্রাইসটা কিন্তু অ্যাচিভ করে নেবে, কেননা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত এর মধ্যে কিন্তু নতুন নতুন ধরনের ডিল হচ্ছে, কিংবা আরো নতুন ডিল হওয়ার জন্য কিন্তু আরো বেশ কিছু কোম্পানি এর মধ্যে এগিয়ে আসছে। তো ডেফিনেটলি সেই কারণের জন্য কিন্তু এত উঁচুতে টার্গেট প্রাইস দেওয়া হয়েছে, আর 10টা স্টকের মধ্যে কিন্তু এই স্টককেও রাখা হয়েছে। চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হলো টাটা পাওয়ার। আর টাটা পাওয়ার এখন ট্রেড করছে 94 কাছাকাছি, এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 120। ফ্রেন্ডস, আমরা যেহেতু বারবার শুনতে পাচ্ছি ইলেকট্রিক ভেহিকলস আসতে চলেছে, তো ডেফিনেটলি ইলেকট্রিক ভেহিকলস এর ক্ষেত্রে কিন্তু টাটা পাওয়ারের একটা গুরুত্বপূর্ণ পার্ট অবশ্যই থাকবে, কেননা ইলেকট্রিক ভেহিকল যখন আসবে তখন কিন্তু চার্জিং করতেই হবে, আর টাটা পাওয়ার কিন্তু সেই ধরনেরই কাজ করে থাকে। আর সোলারের দিকেও কিন্তু এখন ডেফিনেটলি ফোকাস করা হচ্ছে, তো আশা করা হচ্ছে যে এই টাটা পাওয়ার কিন্তু 120 খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতেও চলেছে। তো তোমরা চাইলে কিন্তু এইসব স্টকের দিকে অবশ্যই নজর রাখতে পারো। চলো ফ্রেন্ডস, এবার দেখে নেব যে আমার পয়েন্ট অফ ভিউতে কোন চারটে স্টক বেস্ট স্টক আছে। ফ্রেন্ডস, প্রথম যে স্টককে আমি রেখেছি সেটা হলো ICICI ব্যাংক। আর ICICI ব্যাংক দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, অনেকটাই কিন্তু ওপরে চলে গেছিল, প্রায় বলতে পারো 675 কাছাকাছি কিন্তু চলে গেছিল। এখন কিন্তু অনেকটাই কারেকশনও এর মধ্যে চলে এসেছে। আমরা জানি যে প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে কিন্তু এই স্টক নাম্বার 2 আছে, আর এক সময় আমরা যদি পেছনের দিকে যাই তখন কিন্তু প্রায় 350 কাছাকাছিও চলে এসেছিল। দেখো তারপর কিন্তু অনেকটাই রিকভারিও করেছিল, কেননা স্টক ফান্ডামেন্টালি স্ট্রং আছে। তো তোমরা যদি চাইছো তাহলে ডেফিনেটলি এই প্রাইসেও কিন্তু বাইং করতে পারো, আর শর্ট টার্মের ক্ষেত্রে ডেফিনেটলি এখান থেকে একটা ভালো প্রফিট ও গেইন করা যাবে, কেননা এর কিন্তু Q4 রেজাল্ট আসতে চলেছে, আর সেখানে অনুমান করা হচ্ছে যে রেজাল্ট খুব ভালো হবে। তো তোমরা চাইলে অবশ্যই এর মধ্যে নজর দিতে পারো। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হলো SBI কার্ড। আর SBI কার্ড যখন মার্কেটে এসেছিল তখন কিন্তু প্রায় 1 আগে এসেছিল আমরা জানি যে, আর তখন কিন্তু চলছিল কোভিড এর সময়, দেখো অনেকটাই ডাউন গেছিল। দেন তারপর আমরা দেখেছিলাম যে প্রতিনিয়ত কিন্তু এই স্টক একটা মুভমেন্টও দেখিয়েছিল, প্রায় বলতে পারো যে কিছুদিন আগে আমরা দেখছিলাম যে 1100 উপরে কিন্তু এই স্টক ট্রেড করছিল, আর এখন কিন্তু এর মধ্যে অনেক সুযোগও আসতে চলেছে। সিটি ব্যাংক জানো যে বন্ধ হতে চলেছে, আর তার একটা বড় কনজিউমার কাস্টমার কিন্তু
কিন্তু এসবিআই কার্ডও অ্যাকোয়ার করতে চলেছে। তো ডেফিনেটলি যখন এই ধরনের প্রসেস হবে তখন কিন্তু অনেকটাই এই স্টককে আমরা ওপরে যেতে দেখব। তাছাড়া স্টক মার্কেটে কিন্তু এসবিআই কার্ডকে টেক্কা দেওয়ার মতন এখনও কেউ আসেনি। তো ডেফিনেটলি এর মধ্যে আশা করা হচ্ছে যে ফিউচারেও খুব ভালো একটা পারফরমেন্স দেখা যাবে। তোমরা যদি এই লেভেলেও বাইং করতে চাইছো তাহলে ডেফিনেটলি কিন্তু করতে পারো। এখন ফ্রেন্ডস, বাই করা বা না করা সেটা সম্পূর্ণ তোমাদের উপর আছে। সঠিক স্টককে তোমাদের কাছে পৌঁছে দেওয়াই হলো আমার কাজ, আর আমি সেটাই করে থাকি। চলো ফ্রেন্ডস দেখে নেব নেক্সট কোন স্টক আছে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হলো HCL টেকনোলজি। আর এখানে আমি মান্থলি চার্ট লাগিয়েছি। দেখো ফ্রেন্ডস, এখন দেখতে পাওয়া যাচ্ছে এই স্টক কিন্তু লাইফ টাইম হাইতে ট্রেড করছে। তা সত্ত্বেও কিন্তু ফ্রেন্ডস এই স্টককে আমি রেখেছি, কেননা এই স্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত নতুন নতুন ডিল হচ্ছে, আর মনে করা হচ্ছে যে আরো নতুন ডিল কিন্তু এর মধ্যে হতে চলেছে। কয়েকদিন আগেই আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল একটা কোম্পানির সাথে কিন্তু এই কোম্পানির ডিলও হয়েছিল। আর ফিউচারে কিন্তু এই স্টককে আমরা আরো উপরে যেতে দেখব বলে কিন্তু ফ্রেন্ডস মনে করা হচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু এই স্টকের মধ্যেও ফোকাস করতে পারো। চলো ফ্রেন্ডস দেখে নেব নেক্সট কোন স্টক আছে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হলো টাটা পাওয়ার। আর এখানে আমি মান্থলি চার্ট লাগিয়েছি। এক সময় কিন্তু এই স্টক প্রায় বলতে পারো 140-এর উপরে ট্রেড করছিল। দেন তারপর আমরা দেখলাম যে অনেকটাই নিচে এসেছিল, আবারও কিন্তু এই স্টক মুভমেন্ট দেখানো শুরু করে দিয়েছে। আর ইলেকট্রিক ভেহিকল যখন ফ্রেন্ডস আসবে তখন কিন্তু ডেফিনেটলি চার্জিং করার জন্য অবশ্যই আমরা দেখব যে টাটা পাওয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে, আর তখন কিন্তু এই স্টককে আমরা এই প্রাইসে আর দেখতে পাবো না। তো ফ্রেন্ডস তোমরা চাইলে অবশ্যই এই স্টকের দিকেও নজর দিতে পারো। তো ফ্রেন্ডস তোমরা কি ভাবছো এইসব স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এর মধ্যে দেখে কোন স্টকটা তোমাদের পছন্দের আছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। চলো দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।